সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাই। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং প্রস্তুতি নিচ্ছ, তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের যে অধ্যায় বা চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলো থেকে যে বড় প্রশ্নগুলো আসে, সেই সঙ্গে যে এমসিকিউ প্রশ্ন দেয়া হয়, তো সম্পূর্ণ ভিডিওটিতে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো দেয়া হয়েছে। তোমরা তোমাদের এই বইটি নাও এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন আমি করে দিয়েছি, সেগুলো দেখতে থাকো। তোমাদের বলবো, তো তোমাদের কাছে এই বইটি অনেকটাই বড় মনে হয়, যেগুলো তোমরা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার কাছে বলে থাকো, সেই নিরিখে তোমাদেরও উদ্দেশ্যে আমি বলছি। তো অনেকেই বলে থাকো যে এই ভাষা অংশ থেকে মোট সরি বন্ধুরা, যে বাঙালি শিল্প সংস্কৃতি থেকে মোট 13 নম্বর রয়েছে, তার ক্ষেত্রে দুটি বড় প্রশ্ন লিখতে হয়, পাঁচ পাঁচ চারটি কোশ্চেনে দেয়া হয়, তার থেকে বাছাই করে বা বেছে নিয়ে দুটি লিখতে হয়, আর 3 নম্বর কেবলমাত্র এমসিকিউ থাকে। তো এত বড় বইতে কোনগুলো এমসিকিউ আসবে বা থাকবে, তোমরা অনেক ক্ষেত্রে নিরুপায় হয়ে যাও, বা এত বড় বই পড়তে গিয়ে তোমাদের অনেক ক্ষেত্রে আমি যেটুকু জেনেছি সব জেনারেলিভাবে অনেক অসুবিধায় পড়ো। তো সেই নিরিখে বিভিন্ন বিগত যে টেস্ট পেপার, এই বছরের টেস্ট পেপার, বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, সেই সঙ্গে যেগুলো পরীক্ষায় আসতে পারে বা থাকতে পারে, সেই অভিজ্ঞতার নিরিখে আমি প্রতিটি অধ্যায় থেকে আমি যেগুলো আসতে পারে সেগুলো আন্ডারলাইন করে দেয়া হয়েছে। তোমরা তোমাদের বইটি নাও এবং এইভাবে আন্ডারলাইন করে নিয়ে পড়তে থাকলে আশা করি উপকৃত হবে। সেই সঙ্গে বলবো, যারা এসএসসি বাংলা বিষয়ে প্রিপারেশান নিয়েছো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য, তাদের ক্ষেত্রে এই বইটি থেকে যে প্রশ্নগুলো দেয়া হয়, এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেয়া হয় বা থাকতে পারে এই বইয়ের থেকে সেগুলো আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, আপনারাও ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, অনেকটা বিস্তারিতভাবে কিছু বলে ফেললাম, আমি সবগুলো বলছি না, তোমরা দেখতে থাকো এবং আন্ডারলাইন করতে থাকো। যাই হোক, থাকতে পারে বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কোনটি, এক্ষেত্রে আবারও বলবো এটি থেকে কেবলমাত্র 10 নম্বর লং কোশ্চেন দুটো লিখতে হয়, আর 3 নম্বর এসএকিউ নয় এমসিকিউ আসে। ভালো করে মনে রাখবে, এসএকিউ আসে না, এমসিকিউ আসে। এক্ষেত্রে থাকতে পারে শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদের সংখ্যা কটি, কটি রাগ রয়েছে। যাই হোক, এটি থেকে দেয়া থাকতে পারে এমসিকিউ হিসেবে মনসা গীতি বা মনসামঙ্গল রাঢ়বঙ্গে, দক্ষিণবঙ্গে, পূর্ববঙ্গে, উত্তরবঙ্গে কী বলা হয়, তারপর বৈষ্ণব পদাবলীকে ভিত্তি করে কী গড়ে উঠেছে, শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য স্বয়ং কীর্তনকে কী নামে ভাগ করেছেন বা দুটি শ্রেণী কী কী, তো দেখতে থাকো। সেই সঙ্গে যেগুলো লং কোশ্চেন আসে আমি এইভাবে যেতে যেতে বলে দিচ্ছি, এইগুলো ভালো করে পড়বে। যাই হোক, লং কোশ্চেনগুলো কোনগুলো আছে বলবো, শাক্ত সঙ্গীতের প্রধান এবং শ্রেষ্ঠ কবি কে, তারপর রামপ্রসাদী কবিরঞ্জ কবিরঞ্জন রামপ্রসাদের যে উপাধি কী ছিল এবং রামপ্রসাদের যে শ্যামাসঙ্গীত কী নামে পরিচিত, যাই হোক এই বিষয়গুলি জেনে রাখো। টপ্পা গানের পুরোধাস্থানীয় ব্যক্তিকে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বা থাকার সম্ভাবনা রয়েছে বা বিভিন্ন যে পরীক্ষাগুলোতে এসেছে সেইগুলোই দেয়া হয়েছে। যাই হোক, দেখতে থাকো, আমি আর সবগুলো বলছি না, ভিডিওটি তখন অনেক বড় হয়ে যাবে। যাত্রা শব্দটি বর্তমান অর্থে যে প্রয়োগ দেখা যায় সেটি কোথায় রয়েছে, এইভাবে দেখতে থাকো। যে টপ্পা গানকে বাংলায় কে কে জনপ্রিয় করে তুলেছিল, কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় বইয়ের নাম কি, টপ্পা শব্দের আদি অর্থ কি, গীতরত্ন এই যে গীতি সংকলন কার লেখা, কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জা টপ্পা শৈলী প্রচলনে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, এইভাবে থাকতে পারে। গীতলহরী বইটি কার লেখা, বর্ধমানের দেওয়ান সঙ্গীতগুণী একজন কে ছিলেন, খেয়াল যে প্রথম রাগ সঙ্গীতের অপর একটি ধারা খেয়ালের চর্চা কে করেন, বুঝতে পারছো রঘুনাথ রায়। এইভাবে এমসিকিউগুলো দেখতে থাকো, খেয়াল শব্দের অর্থ কী বা খেয়াল একটি কী শব্দ, তার অর্থ কী, ভারতীয় সঙ্গীত মুক্তাবলী সঙ্গীত সংগ্রহ এগুলো কার লেখা বা কার গ্রন্থ, এইগুলো সব দেখতে থাকো। যে কে বাংলা ধ্রুপদ রচনা করেন, বিষ্ণুপুর ঘরানা কার নামে পরিচিত,
যদু ভট্ট কে ছিলেন, এইগুলো মৃদঙ্গ দর্পণ সঙ্গীত মঞ্জুরি গ্রন্থটি কার লেখা, তারপর কৃষ্ণনগরী এটি ইম্পর্টেন্ট, বিষ্ণুচন্দ্র চক্রবর্তীর সঙ্গে যে রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গীত শিক্ষক কে ছিলেন, এগুলো জেনে রাখবে এমসিকিউর ক্ষেত্রে। এখনও আমরা বড় প্রশ্ন যেগুলো আসে যাচ্ছি না ইম্পর্টেন্ট হিসেবে, তো বাংলার প্রথম বীণাকার কে ছিলেন, এগুলো একটু জেনে রাখবে। জাস্ট খান্ডার বাণী রীতির ধ্রুপদ বাংলায় কে প্রবর্তন করেন প্রথম, যা গীতমঞ্জুরি গ্রন্থটি কার লেখা, ঠুংরি গানের প্রবর্তককে দেখতে থাকো, এরপর ঢপ কীর্তন, এর ঢপ শব্দের অর্থ কি, যাই হোক ঢপ ঢপ কীর্তন কি, এরপর মধুকিন্নর বা মধুকান কে ছিলেন, কে ঢপ কীর্তনের প্রবর্তক বলে জানা যায়, পক্ষীর জাতিমালা যে বইটি কার লেখা, তারপর এখানে লেবেদেবের যে কাল্পনিক সংবদল এটি কার অনুবাদ, যাই হোক এক্ষেত্রে এই বিষয়গুলো পড়ে রাখবে এবং আন্ডারলাইন করে না। মিলে সবে ভারত সন্তান বা জয় ভারতের জয় গানগুলো কার লেখা, এগুলো দেখতে থাকো, বা ভারত সঙ্গীত রচনাটি কার, এরপর অক্ষর মাতৃক স্বরলিপির প্রবর্তন কে করেন। আচ্ছা, এবার যেটা এলাম বাংলা সঙ্গীত চর্চার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, 5 নম্বরের জন্য পড়বে ইম্পর্টেন্ট, সঞ্চারী প্রবর্তন কে করেছিলেন বা গানে সঞ্চারী প্রবর্তন কার হাত ধরে এসেছিল, এরপর রবীন্দ্রনাথের যে গানগুলো কোথায় গীতবিতানে রয়েছে এবং স্বরলিপিগুলো কোথায় রয়েছে স্বরবিতান, এগুলো এমসিকিউ থাকতে পারে। এরপর কিছু আন্ডারলাইন করা রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, সব থেকে আমার মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এগুলো থাকতে পারে, যে গ্রাম ছাড়া ওই রাঙামাটি পথ গানটি কার লেখা বা কোন সুরে লেখা, এই গানগুলো দেখে না যে আমার সোনার বাংলা এটি কোন দেশের জাতীয় সঙ্গীত বা এটি কোন সুরে লেখা, পুরনো সেই দিনের কথা গানটি কার লেখা, এইভাবে এমসিকিউগুলো থাকতে পারে। আরও বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গীত চর্চা বা সঙ্গীতের ইতিহাসে তার অবদান বড় প্রশ্ন হিসেবে পড়বে, বা এই গানগুলো আমি আর বলছি না, তোমরা জেনে নিও খুবই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা রবীন্দ্রসঙ্গীত হিসেবে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত। যাই হোক, জনগণমন এখুনি বললাম আমার সোনার বাংলা, এগুলো যে ভারত এবং আমাদের, অর্থাৎ আমাদের এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এইগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তোমরা আশা করি জানো, থাকতেও পারে। ভানু সিংহ ছদ্মনামে কে লিখেছেন বা কটি গান লিখেছেন, 22টি। যাই হোক, হে নতুন দেখা দিক আরবার, কোন উৎসবকে উপলক্ষে রবীন্দ্রনাথ লিখেছিলেন মরু বিজয় কীর্তন ওড়া, যাই হোক এগুলো জেনে রাখো। মেঘের কোলে রোদ হেসেছে বা আমরা সবাই রাজা আলো আমার আলো, এই বিষয়গুলো তোমরা আন্ডারলাইন করে পড়ে নেবে, আশা করি সবাই তোমরা উপকৃত হবে মনে করি। এবার এটি দেয়া থাকতে পারে যে রবীন্দ্রনাথের গানগুলো স্বরলিপিকে নিবন্ধ করেছিলেন বা কে সুর দিয়েছিলেন, এগুলো জেনে রাখবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এরপর ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে বলা আছে, গানগুলো জেনে নাও মহাসিন্ধুর উপাধ্যায় বা ধনধান্য পুষ্পভরা, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এমসিকিউ হিসেবে দেখতে দেওয়া হতে পারে। তোমরা ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে বাংলা গানের ধারায় অবদান পড়তে পারো, ইম্পর্টেন্ট রয়েছে। তারও হচ্ছে ইম্পর্টেন্ট রজনীকান্ত সেন, বাংলা 5 নম্বরের ক্ষেত্রে বাংলা গানের ধারায় অবদান, এবং অতুল প্রসাদ সেন খুবই ইম্পর্টেন্ট, তোমরা পড়বে বড় প্রশ্ন হিসেবে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছা, এই গানটি কার লেখা, সবগুলো ইম্পর্টেন্ট গানগুলো এখানে আন্ডারলাইন করা হয়েছে। কান্তকবি হিসেবে আমরা কাকে চিনি, অতুল প্রসাদ সেনের যে গ্রন্থের নাম সেগুলো জানবে, বা বাংলা ভাষায় গজল রচনার কে পথিকৃত ছিলেন, বা উঠক ভারত লক্ষ্মী বলো 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 সবে, এই গানগুলো কার লেখা এমসিকিউ থাকতে পারে। আবারও বলছি অতুল প্রসাদ সেন, রজনীকান্ত এখানে সরি বন্ধুরা, রজনীকান্ত সেন এবং কাজী নজরুল ইসলাম বাংলা গানের ধারায় তাদের অবদান বা কৃতিত্ব, এগুলো 5 নম্বরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বড় প্রশ্ন হিসেবে তো তোমরা পড়বে, সেই সঙ্গে ছোট প্রশ্ন হিসেবে রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ কার অনুরোধে তিনি লিখছিলেন বা এই গানটি কার লেখা, যাই হোক আন্ডারলাইন করে দেওয়া হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট। কারারুই লৌহ কপাট উদ্ধ কখনই বাজে মাদল,
এগুলো দেখবে, মোমের পুতুল, মোমি দেশে মেয়ে, দূরদীপবাসিনী গানগুলো কোন সুরে বা কার লেখা। এরপরে এখানে একটু ছেড়ে গেলাম, মুকুন্দ দাসের যে চারণ কবি হিসেবে কাকে আমরা চিনি, মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম কি ছিল, তিনি কার কাছে বৈষ্ণব, কখন থেকে মুকুন্দ দাস নামে পরিচিত হলেন, মাতৃপূজা যে বিখ্যাত পালাটি কার লেখা, বা ছেড়ে দেওয়া কাঁচের চুড়ি, বঙ্গনারী, বান এসেছে মোরাগাঙ্গি, এই গানগুলো কার লেখা। তারপর দেখো ভ্রাম্যমাণ সাঙ্গীতিক গীতর্ষি কার লেখা, ভারতীয় রাগ সঙ্গীতের শিক্ষক শিখন শিক্ষণের পাঠ্যক্রম রচনা কে পথিকৃৎ ছিলেন, এই বিষয়গুলি দেখতে থাকবে। যাই হোক, এরপর যেগুলো পড়বে, সুরকার হিসেবে সলিল চৌধুরী, পাঁচ অবদান, 5 নম্বরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট স্কুলের পরীক্ষায়, সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে বা আসার সম্ভাবনা রয়েছে। বিচার রানার অবাক পৃথিবী, এই গানগুলো সার্থক স্রষ্টাকে, তারপর যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি থাকার সম্ভাবনা রয়েছে সেগুলো সব আন্ডারলাইন করে দেয়া হয়েছে। এক ঝাঁক উজ্জ্বল এক ঝাঁক পায়রা গানটি কার লেখা। যাই হোক, এরপর দেখতে থাকো যে ভূপেন হাজারিকার যে অসমীয়া গানগুলোকে কে বাংলা অনুবাদ করেছেন, শিবদাস যে বন্দ্যোপাধ্যায়গুলো আমরা আসছি, এই গানগুলো ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারত আমার ভারতবর্ষ, এইগুলো যে বিষয়গুলো গানগুলো জেনে রাখো। তারপর পৃথিবী বিখ্যাত উইসল উইসল ওভারকাম, এই গানটি বঙ্গীয় নামকরণ কি বা কে করেছিলেন, এগুলো জেনে রাখবে। যাই হোক, আমরা পরের পেজে যাচ্ছি, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে না হলে। এরপর এই শচীন দেব বর্মন বা এদের যেগুলো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তো সেগুলো দেয়া হয়েছে, আমরা দেখে আন্ডারলাইন করে নিও এবং পড়ে নিও। হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে তোমরা পড়তে পারো, তবে তারও চেয়ে বেশি ইম্পর্টেন্ট হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো রয়েছে, বা কোন ছায়াছবি নেপথ্য শিল্পী হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়, যাত্রাসুরি ইত্যাদি গানগুলো জেনে নিবে। কিন্তু বললাম যেটা, হেমন্ত মুখোপাধ্যায়ের চেয়ে মান্না দে খুব সুরকার এবং গীতিকার এবং গায়ক শিল্পী, বাংলা গানের ধারায় মান্নাদের অবদান লেখক, তো সেক্ষেত্রে খুব ভালো করে পড়বে। আর এক এমসিকিউ হিসেবে যেগুলো থাকে দেয়া আছে, মান্নাদের প্রকৃত নাম কি, কার কাছে তিনি সঙ্গীত চর্চা নিয়েছিলেন শৈশবে, মান্নাদের কিছু গান থাকতে পারে যে যদি কাগজে লেখো নাম, কার লেখা গান, সরি বন্ধুরা, কার গীত বা কার গাওয়া গান বা গানটির গায়ক কে, সেমন এরপর এটি থাকতে পারে যে কবে যে মান্না দে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন বা পেয়েছেন পুরস্কারটি, এরপর বা সম্মান পেয়েছেন, শ্যামল মিত্রের শিশু গান দেয়া হয়েছে, পড়তে পারো। তারপর মানবেন্দু মুখোপাধ্যায়, নির্মলেন্দু চৌধুরী, গীতা দত্ত, সন্ধ্যা মুখোপাধ্যায়ের সম্পর্কে এই বছর 5 নম্বর দেয়া থাকতে পারে বড় প্রশ্ন হিসেবে, পড়ে যেতে পারো। ওই একই বিষয় যে কবে সম্মানিত হয়েছিলেন বঙ্গবিভূষণে সন্ধ্যা মুখোপাধ্যায়। তারপর আরতি মুখোপাধ্যায় সম্পর্কে জানতে পারো, নির্মলা মিশ্র, যেগুলো ইম্পর্টেন্ট সবই আন্ডারলাইন করে দেয়া হয়েছে। এরপর কিশোর কুমার, এর প্রকৃত নাম কি এবং তিনি কতবার ফিল্মফেয়ার পুরস্কার রেকর্ড জিতেছিলেন যা এখনও পর্যন্ত রেকর্ড রয়েছে, তার কয়েকটি বিখ্যাত গান, ভূপেন হাজারিকা সম্পর্কে জেনে নিও, বা তার যে গানগুলো খুবই স্মরণীয় বা মানুষের কাছে জনপ্রিয় হয়ে হিসেবে রয়েছে সেই গানগুলো আন্ডারলাইন করে দেয়া হয়েছে। এবং তার এই ভূপেন হাজারিকা যে অসমীয়া ভাষায় গানগুলো বাংলায় রচনা করেছিলেন বা অনুবাদ করেছিলেন গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়। এরপর দেখতে থাকো, তো প্রথম সবাক ছবির নাম কি, কবে প্রকাশিত হয়, দেখতে থাকো যেগুলো থাকে। এরপর সত্যজিৎ রায়ের পরিচালিত কয়েকটি যে পথের পাঁচালী উপরে, যদিও আমরা চলচ্চিত্রের অংশে আমরা আরও বিস্তারিতভাবে এগুলো জানবো, এগুলো দেখতে থাকো। তো ঋত্বিক ঘটকের অযান্ত্রিক ছবি সঙ্গীত পরিচালনা কে করেছিলেন, এগুলো মোহিনের ঘোড়াগুলি কবে প্রকাশিত হয় বা আত্মপ্রকাশ করে, গৌতম চট্টোপাধ্যায়ের মোহিনের ঘোড়াগুলির বাংলা ভাষা ব্যান হয়ে উঠেছিল, যাই হোক এগুলো জানবে। এবং নগর ফিনোমেল কে, কোন কার জন্য ব্যান্ডে বিখ্যাত, ইন্দ্রনীল এবং ইন্দ্রজিৎ সেনের প্রচেষ্টায় তৈরি হলো যে নগর ফিনোমেল, বা থাকতে পারে ইন্দ্রনীল ইন্দ্রজিৎ সেনের প্রচেষ্টায় কি কোন দ্বিতীয় ব্যান্ড তৈরি হয় ইত্যাদি।
এক্ষেত্রে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কে গিয়েছেন বা কোন আন্দোলনের পরিপ্রেক্ষিতে গানটি গাওয়া হয়। সরাসরি আমরা চলে আসব, আরও অনেকগুলো বিজ্ঞাপনী গান, জিঙ্গল দেখতে থাকো, রিমেক গান, সুমন চট্টোপাধ্যায়ের তোমাকে চাই অ্যালবামটি কার, জীবনমুখী গানগুলো কে গিয়েছেন, যাই হোক। এরপর দেখতে থাকো কয়েকটি ব্যান্ডের যে ব্যান্ড রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। সেই সঙ্গে এরপর যেটি ইম্পর্টেন্ট, বাংলা লোকসঙ্গীতের ধারায় দুটি লোকসঙ্গীতের নাম উল্লেখ করে যে কোনো একটির বিস্তারিতভাবে লেখো। সেক্ষেত্রে এই যে 5 নম্বর হিসেবে এটি দেয়া থাকতে পারে, ভালো করে পড়বে, তখন তোমাকে ভাটিয়ালি বা সারিগান বা যে রয়েছে ভাওয়ালি ভাওয়াইয়া সরি বন্ধুরা ভাওয়াইয়া ভাওয়াইয়া প্রভৃতি গান সম্পর্কে লিখতে হবে। যদি উল্লেখ করে দেয় ভাটিয়ালি সম্পর্কে লেখো 5 নম্বর, সেক্ষেত্রে লিখবে। এবং এগুলো বেশিরভাগ যে একত্রে গাওয়া হয় সেই গানগুলো কী গান, বা মাঝি মাল্লাদের গান বা নৌকা পাইতে পাইতে কোন গান গাওয়া হয় এইগুলো বলা হয়েছে, আন্ডারলাইন করে নিও। ভাওয়াইয়া এ কোথায় যে গাওয়া হয় এবং ঝুমুর গানের যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বা কোন জেলাগুলোয় গাওয়া হয় ঝুমুর গান, জারি শব্দের অর্থ কী বা কোথায় গাওয়া হয়। এক্ষেত্রে আবার বলবো লোকসঙ্গীত হিসেবে তোমাদের উল্লেখ করে দেয়া হতে পারে ঝুমুর গান বা ভাওয়াইয়া গান সম্পর্কে লেখো, কিংবা বলতে পারে যে কোনো দুটি বা একটি সম্পর্কে বিস্তারিতভাবে লেখো। তো এরপর এখানে যেটি বীণাকার বা বীণাবাদক হিসেবে যাদের নামগুলো রয়েছে প্রশ্ন দেয়া হয়, সুরবাহক সুরবাদক কে ছিলেন, সেতারিদের মধ্যে কারা উল্লেখযোগ্য, তবলাতে কারা উল্লেখযোগ্য বা খুব পটু বা দক্ষ ছিলেন, সে বিষয়গুলো এখানে আন্ডারলাইন করে দেয়া হয়েছে, আমি আর বলছি না। তারপর চলে আসছি আমরা নেক্সট পরের পেজ, সরি বন্ধুরা অধ্যায়, বাঙালি চিত্রকলা। এক্ষেত্রে এগুলো দেখে নিও একটু। তারপর এখানেও দেখতে থাকো যে ইস্কান্দারনামা গৌড়ের সুলতান নসরত শাহের যে জন্য যে কে কপি করেছিলেন এই যে চিত্রগুলো পারসিক চিত্রশিল্পের দ্বারা, হামিদ খান, যাই হোক। তারপর যেটি পড়বে তোমরা এই যে ইংরেজ শাসিত ভারতীয় ভূখণ্ডে প্রথম কোম্পানি শৈলীর প্রথম নিদর্শন কোথায় দেখা যায়, মাদ্রাজ প্রেসিডেন্সি, তাঞ্জোরে, এগুলো জানবে। তারপর খুবই ইম্পর্টেন্ট এবং একবার সালে এসেছিল অর্থাৎ বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, গুয়াস কি, যাই হোক জেনে নাও। আর এটি 5 নম্বর হিসেবে থাকে, পট শব্দের আভিধানিক অর্থ কি, চিত্র সবাই যেন, পটের সম্পর্কে বিস্তারিতভাবে লেখো বা বাংলার পট শিল্প সম্পর্কে বিস্তারিতভাবে লেখো, যাই হোক এগুলো একটু জেনে রাখবে শর্ট কোশ্চেন অর্থাৎ MCQ ক্ষেত্রে, আমি আর বলছি না, জেনে নাও। তারপর যে বাংলার প্রসিদ্ধ পায় যে পট, তা কালীঘাট পট, এবং এই যে কালীঘাট পট পাবলো পিকাসাও কিনেছিলেন জানবে, এবং মহন্ত এলোকেসি একটি কালীঘাটে পটের নিদর্শন জানবে। তারপর যেগুলো ইম্পর্টেন্ট বা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে আমি আন্ডারলাইন করে নিয়েছি বা দিয়েছি তোমাদের জন্য, তোমরা দেখে নিও, আমি আর বলছি না। থাকতে পারে যে রবীন্দ্রনাথের কোথায় শিল্প শিল্প বিদ্যালয় খোলেন বা শিল্প বিদ্যালয় গড়ে ওঠে, নব্যবঙ্গীয় যে চিত্রকলা সৃজন ক্ষেত্র, এই এই যে বিচিত্রা ভবন যেটি জেনে রাখবে, যাই হোক। তারপর এখান থেকে প্রশ্ন হতে পারে যে কলা ভবনে কাকে আচার্য পদে নিয়ে এসেছিলেন, এখানে এই যে নন্দলাল বসুকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিলেন, এগুলো একটু জানবে, যাই হোক। সেক্ষেত্রে থাকতে পারে যে তারপর এখান থেকে থাকতে পারে MCQ হিসেবে নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয়, অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপর থাকতে পারে এর সম্পর্কে বা বাংলা চিত্রকলার ইতিহাসে তার অবদান বা তার গুরুত্ব, বা বাংলা চিত্র চর্চায় তার যে মৌলিকতা বা মৌলিকত্ব সেই বিষয়ে বিস্তারিতভাবে লেখো। এবং এবং এক্ষেত্রে কৃষ্ণলীলা সিরিজ, রবীন্দ্রনাথের যে বৈষ্ণব পদাবলীর উপর চিত্রচর্চা করেছিলেন উপদেশ অনুযায়ী সেটির নাম কি, এগুলো জানবে। এবং তার যে চিত্রচর্চার যে আলাদা দিক তিনি তার এই চিত্রচর্চার মধ্য দিয়ে অবনীন্দ্রনাথ তুলে ধরেছেন সেগুলো
5 নম্বর খুবই ইম্পর্টেন্ট, এটি অবনীন্দ্রনাথ এসএসসি পরীক্ষায় আসারও সম্ভাবনা রয়েছে। এই ছবিগুলোর নাম এমসিকিউ হিসেবে দেওয়া হতে পারে, আর বড় প্রশ্নের ক্ষেত্রে এগুলো তো লিখতেই হবে। এরপর যেটি থাকে যে 12 ইঙ্ক স্কেচেস কার যে অ্যালবাম বা কার নামের এগুলো আঁকা হয়েছে বা কে এঁকেছেন। এরপর এখান থেকে থাকে একটি শর্ট কোশ্চেন যে গগনেন্দ্রনাথের আরেকটি দিক হলো ব্যঙ্গচিত্র বা কার্টুন অঙ্কন, এই ব্যঙ্গচিত্র বা কার্টুন খুব ভালোভাবে অঙ্কন করতেন কে। রবীন্দ্রনাথের চিত্রচর্চা কবে থেকে বা কিসের মধ্য দিয়ে শুরু হয়, পূরবী কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি কাটাকুটি সূত্রে এগুলো জানবে। তারপর এখানে সুনয়নী দেবী সম্পর্কে আমরা চলে এসেছি এবং মা যশোদা বাউল নেপথ্যে এগুলো কার ছবির নাম। তারপর এক্ষেত্রে বড় প্রশ্ন হিসেবে থাকতে পারে, যেটি আমরা ছেড়ে যাচ্ছি বলে নিচ্ছি এইখানে, যে ঠাকুর বাঙালি চিত্রকলার ইতিহাসে বা বাংলা চিত্রকলার ইতিহাসে ঠাকুর বাড়ির চিত্রকলার পরিচয় দাও, বা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের যে অবদান চিত্রকলার ইতিহাসে সেগুলো সম্পর্কে লেখো। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, সুনয়নী দেবী, গগনেন্দ্রনাথ সংক্ষিপ্তভাবে বলতে হবে। আচ্ছা যাই হোক, এরপর যামিনী রায় 5 নম্বর হিসেবে পরীক্ষায় এসেছে, আবারও আসতে পারে এবং বিভিন্ন টেস্ট পেপারে তোমরা তো পাবে। যাই হোক, এগুলো দেখে নিও যে মেদিনীপুর, বেলিয়াতোড়, কালীঘাট প্রভৃতি থেকে কে পদ সংগ্রহ করতেন। রামায়ণ, মহাভারত, পুরুষ, যীশুখ্রিস্ট, আদিবাস কুমার, এগুলো যামিনী যে রায়ের চিত্রচর্চার বিভিন্ন বিষয়। তারপর যেগুলো একটু থাকতে পারে এমসিকিউ হিসেবে জেনে নিও। এরপর নন্দলাল বসু 5 নম্বর হিসেবে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে, আসতেও পারে, এগুলো বিভিন্ন পেজে তোমরা পাবে অর্থাৎ টেস্ট পেপারে। তারপরে কবে যোগ দিয়েছিলেন শান্তিনিকেতনে, কলাভবনে। এরপর নন্দলাল বসু গান্ধীজির জন্য যে দাণ্ডিয়াবিনোদন আন্দোলনের জন্য যে ছবি এঁকেছিলেন, সেই সঙ্গে বিভিন্ন তার ছবিগুলো রয়েছে, সতী, পার্থসারথি, হলকর্ষণ, রাঙামাটির পথে, এগুলো জানবে। তারপর রামকিঙ্কর বেইজ 5 নম্বর হিসেবে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, এইগুলো থাকতে পারে। এবং ভাস্কর হিসেবে প্রতিভাবান ছিলেন রামকিঙ্কর বেইজ। তারপর বিনোদ বিহারী মুখোপাধ্যায়, এর সম্পর্কে তোমরা 5 নম্বর পড়ে নিতে পারো। আর যেগুলো আন্ডারলাইন করা রয়েছে, এই মধ্যযুগে সন্তগণ ছবিটি কার লেখা, দেয়ালচিত্রে ভিত্তিচিত্রের যে চর্চা শুরু হয়েছিল, কার হাত ধরে বা কে সমৃদ্ধ করেছিলেন, এই বিষয়গুলো তোমরা এমসিকিউ হিসেবে পড়বে। আর বিনোদ বিহারী মুখোপাধ্যায় 5 নম্বর হিসেবে পড়তে পারো। সেক্ষেত্রে বলবো, এক্ষেত্রে ছেড়ে যাচ্ছি রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু এবং যামিনী রায় খুব 5 নম্বরে ইম্পর্টেন্ট থাকে। যাই হোক, তারপর যেগুলো ইম্পর্টেন্ট বাংলা চিত্রকলার ইতিহাসে এমসিকিউ হিসেবে বা দেয়া হতে পারে, সেগুলো আমি কিছু আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা জাস্ট জেনে নিও। আমি এক্ষেত্রে আর বলছি না, তোমরা এগুলো নিজেদের বইতে আন্ডারলাইন করে পড়তে থাকবে, আশা করি উপকার হবে। এক্ষেত্রে বলে দেবো যে কলকাতা কলেজ স্কোয়ারে যে প্রফুল্লচন্দ্র রায়ের পূর্ণাকার শ্বেত পাথর মূর্তিটিকে কার তৈরি করা থাকতে পারে। আমরা ছেড়ে এলাম আধুনিক সময়ে একজন চিত্রশিল্পীর নাম। যাই হোক, এরপর আমরা চলে এলাম নেক্সট বা পরবর্তী যে অধ্যায়, বাংলা চলচ্চিত্রের কথা। এই অংশে যেগুলো ইম্পর্টেন্ট বা পরীক্ষা এমসিকিউ হিসেবে আসতে পারে সেগুলো আন্ডারলাইন করে দিয়েছি, এক্ষেত্রে আমি আর বলছি না, তোমরা জেনে নিও। আচ্ছা, এটি থাকতে পারে যে 1919 সালে ম্যাডান কোম্পানি প্রযোজনার প্রথম বাংলা কাহিনী চিত্র কি। এরপর সিনেমাকে নিয়ে যে দুটো আইন তৈরি হয়েছিল সেগুলোর নাম কি, কবে হয়েছিল, এমসিকিউ হিসেবে আসতে পারে। তারপর এই ম্যাডানের যে থিয়েটার বা ম্যাডান এই যে বিষয়টি, এগুলো থেকে যেগুলো আসতে পারে, যে
প্রথম প্রদর্শিত সবাক ছবি কি? ভারতে প্রথম প্রদর্শিত সবাক ছবি থাকতে পারে এটি, যে ম্যাডানের প্রযোজনায় প্রথম বাংলা টকি নাম কি? এটা আগে আমরা জেনেছি, বীরেন্দ্রনাথ সরকার তার নিউ থিয়েটার কোম্পানি সম্পর্কে এমসিকিউ থাকতে পারে, কৃষ্ণ দে অর্থাৎ মান্না দের যে কাকা ছিলেন বা মান্না দে কাকার নাম কি? চলে আসবো নেক্সট পেজে। পেজে তোমরা এক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কবে থেকে শুরু হয় বা কোন সিনেমা থেকে, তারপর প্রমথেশ বড়ুয়া সম্পর্কে খুব ইম্পর্টেন্ট নয়, পড়ে নিতে পারো 5 নম্বরের জন্য। এরপর বিমল রায়ের যে পরিচালিত ছবির নাম কি? তারপর যেগুলো রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতা অবলম্বনে যা রচিত হয় বা কার নির্দেশিত। তারপর আমরা আসবো যে 75 সিনেমাটি কবে মুক্তি পায়, কার পরিচালনায়, এবং এতে যে প্রশ্নটি থাকতে পারে এটি, যে সিনেমাতে নায়ক নায়িকা জুটি হিসেবে প্রথম দেখা গেল উত্তম কুমার সুচিত্রা সেনকে 75 সিনেমাকে কেন্দ্র করে, তারপর তারা কতগুলো ছবিতে কাজ করেছিলেন, তারপর আরও অনেকগুলো সিনেমার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে সত্যজিৎ রায়ের যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার যে অবদান, সেক্ষেত্রে তার যে প্রারম্ভিক দিকটি অর্থাৎ তিনি কিভাবে এই সিনেমা জগতে এলেন সেগুলো এখানে বলা রয়েছে। তারপর পথের পাঁচালী কবে মুক্তি পায়, কার সাহায্যে, এই যে পথের পাঁচালী সিনেমাটি একসময় শ্যুটিং বন্ধ হয়ে যায়, এগুলো একটু জেনে রাখবে কার সহায়তায় তা আবার শুরু হয় এবং কবে মুক্তি পায়, এবং এটি যে অস্কার পেয়েছিল সেগুলো জানবে সব কিছু। কান চলচ্চিত্র যে উৎসবে এগুলো যে শিরোপা পেল, যাই হোক এগুলো সঙ্গীত নির্দেশক কে ছিলেন, শিল্প নির্দেশক, ক্যামেরাম্যান এই পথের পাঁচালী। তারপর এক্ষেত্রে তোমাদের বলবো যে এই সত্যজিৎ রায়ের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অবদান বা তার গুরুত্ব বা বাংলা চলচ্চিত্র ধারার সম্পর্কে তার আলোচনা কর বিস্তারিতভাবে থাকতে পারে 5 নম্বর, খুবই ইম্পর্টেন্ট। ঋত্বিক ঘটক খুবই ইম্পর্টেন্ট আর মৃণাল সেন খুবই ইম্পর্টেন্ট 5 নম্বরের জন্য। তো এরপর এক্ষেত্রে বলবো ঋত্বিক ঘটকের যে শর্ট কোশ্চেনগুলো আছে আন্ডারলাইন করা হয়েছে, দেখে নিও। অযান্ত্রিক সিনেমাটি কার পরিচালিত সিনেমা? রাতভর বৃষ্টি বা এটি থাকে নীল আকাশের নিচে সিনেমাটি কার পরিচালনায় তৈরি? যাই হোক এগুলো একটু জেনে না এই সিনেমাগুলোতে কারা অভিনয় করেছিলেন। এটি থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সালের কোশ্চেনেও এসেছিল, প্রথম বাঙালি রঙিন ছবির নাম কি? তো এক্ষেত্রে যে আন্ডারলাইনগুলো করা রয়েছে তোমাদের উপকার হবে, কারণ এগুলো যে শর্ট কোশ্চেনগুলো 3টি থাকে সেগুলো এমসিকিউ আকারে থাকবে, উত্তরগুলো ওতেই থাকবে, তাই পড়া থাকলে সঠিক উত্তরটি তোমরা বুঝে নেবে। এসিকিউগুলো কিন্তু লিখতে এই অংশ থেকে লিখতে হয় না, কেবল 5 এবং এমসিকিউ। তারপর একটু জেনে নিও যেগুলো বলা হচ্ছে বা ইম্পর্টেন্ট হিসেবে আমার মনে হয়েছে সেগুলো তোমাদের জন্য আন্ডারলাইন করে দেয়া হয়েছে। দেখতে থাকো সত্যজিৎ রায়ের পরিচালিত কিছু শিশু বিষয়ক যে সিনেমা, এগুলো একটু জেনে নাও। এই যে সত্যজিৎ রায় মস্কো চলচ্চিত্রে উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পান, সরি বন্ধুরা, সুচিত্রা সেন। এরপর ঋত্বিক ঘটকের যে সিনেমা মেঘে ঢাকা তারা, এগুলো কার? তারপর এইগুলো একটু জেনে নাও, জাস্ট আমার যেটি মনে হয়েছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য আন্ডারলাইন করে দেয়া হয়েছে। ম্যাটিনি আইডল কে হয়ে উঠেছিলেন বা কারা, এগুলো একটু জেনে রাখবে। আমরা তথ্যচিত্রে চলে এসেছি, তো তথ্যচিত্রে যাদের সম্পর্কে বা যার থেকে এমসিকিউ আসতে পারে ভালোভাবে পড়বে, এই হরিসাধন দাশগুপ্ত এবং সত্যজিৎ রায় যে যে তথ্যচিত্রগুলো তৈরি করেছিলেন
এক্ষেত্রে সেগুলো কার জীবনকে বা কোন বিষয়কে অবলম্বন করে সেগুলো সব নামগুলো আন্ডারলাইন করা হয়েছে। যেমন দ্য ইনার আই সত্যজিৎ রায় তৈরি করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, এইগুলো আর এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও থাকতে পারে ভেবে দেয়া হয়েছে। তো আমরা চলে এলাম, এখানে থাকতে পারে যে কালীঘাট পোর্ট কে তৈরি করেছিলেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। পরবর্তী যে আরও দুটি অধ্যায় বা চ্যাপ্টার রয়েছে সেগুলো নিয়ে অন্য একটি ভিডিওতে জানাতে চলেছি। সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন।